হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে আপনারা ফাঁকা মেসেজ দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ফাঁকা মেসেজ তো বুঝতে পারছেন, জাস্ট আমি ইমোটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট যদি আমরা ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা কাউকে যদি আমরা মেসেজ পাঠাতে আমরা যদি কাউকে মেসেজ পাঠাতে যাই, জাস্ট যেখানে যদি আমরা একটা কথা লিখি, জাস্ট আমরা যদি কোনো কিছু লিখি, তাহলে কিন্তু আমাদের শেয়ারের মানে সেন্ডিংয়ের যে অপশনটি সেই অপশনটি চলে আসে। কিন্তু এখানে কোনো লেখা না থাকলে কিন্তু সেন্ডিংয়ের অপশনটি আসে না। তো আমি আপনার আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের মেসেজগুলো সম্পূর্ণ ফাঁকা দিয়ে আপনার বন্ধুদেরকে তাক লাগিয়ে দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সেটা শিখতে এবং বুঝতে ভিডিওটি কন্টিনিউ করুন। তার আগে বলে নেব বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে আমার চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। এটা করার জন্য বন্ধুরা আমাদের একটি অ্যাপসের সাহায্য নিতে হবে, একটি অ্যাপসের মাধ্যমে করতে হবে। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য জাস্ট আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আমরা লিখব এমটি টেক্সট। এমটি টেক্সট লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই যে বন্ধুরা দেখেন 10,000 ডাউনলোড হয়েছে, এরই মধ্যে রেটিং 0.4.4। আর এটা ডাউনলোড লিঙ্কটা বরাবরের মতো আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা আপনার ইন্টারফেসটা এরকম আসবে। এরকম আসার পর আমরা এখান থেকে শেয়ার এমটি টেক্সটে চলে যাব। শেয়ার এমটি টেক্সটে চলে যাওয়ার পর আপনার সব কিছু এখানে শো করবে, হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার ইমো, ফেসবুক, আপনি যেটাতে খুশি সেটাতে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। জাস্ট আমি ইমোটাই সিলেক্ট করে দিলাম। ইমোটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমি এখানে যদি আমি কাকে মেসেজটা দিই, আমি যাকে মেসেজ দেওয়ার জন্য এটা লিখবো, জাস্ট আমি যে এখানে এই মেসেজটি করে দিলাম, জাস্ট এখান থেকে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা সেন্ডিং হয়ে গেছে। তো চলেন একটু দেখি এটা কীভাবে সেন্ডিং হলো। আমি যদি আবার এখন ইমোতে চলে যাই, ইমোতে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এই যে এখানে একটি ফাঁকা মেসেজ চলে এসেছে, দেখেন কোনো লেখা নেই। তো এইভাবে খুব সহজে আপনি যে কোনো ফ্রেন্ডকে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যে কিছুর মধ্যে আপনি ফাঁকা মেসেজ পাঠাতে পারবেন। আশা করি আপনাদেরকে নতুন কিছু শেখাতে পেরেছি, আর নতুন কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে প্রত্যেকটা বন্ধুকে ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার ভালো কোনো টিউটোরিয়াল আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।